বিসমিল্লাহির রহমানির রহিম। যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে শ্রমের ধরন কীরূপ? সশ্রম কারাদণ্ড একজন বিচারপতির জুডিশিয়াল কর্মকাণ্ড অপরাধ নয় এ বিধান দণ্ডবিধির কত ধারায় রয়েছে? ধারা 77। মেন্স রিয়া বলতে কি বোঝায়? দোষমুক্ত মন। দণ্ডবিধির কত ধারায় দাঙ্গার বা রায়টের শাস্তির কথা বলা হয়েছে? 147 ধারায়। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টির ধারা কত? 148 ধারা। অ্যাফ্রে বা প্রকাশ্যে স্থানে মারামারির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 159 ধারায়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুন করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 303 ধারায়। বেপরোয়াভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় যানবাহন চালালে এর শাস্তি বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ধারা 279 ধারা। বাংলাদেশ মুদ্রা জাল এ কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কিরূপ? সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও জরিমানা। ঘুষ লেনদেনের শাস্তির বিধান কিরূপ? সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়। কোনো কাগজপত্র বা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যেত তা নষ্ট করে ফেললে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? ধারা 204। আত্মহত্যার সহায়তাকরণ সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে? 306 ধারায়। নিম্নের কোনটি গুরুতর আঘাত নয়? দাঁতের প্রকৃতি পরিবর্তন। যদি কোনো ব্যক্তি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা অন্য কোনো ব্যক্তির মুখমণ্ডলের ক্ষতি সাধন করে তাহলে তা কোন ধারার আলোচ্য বিষয়? গুরুতর আঘাত 326 ক। তামাদি আইন 1908 সালের কত নম্বর আইন? 1908 সালের 9 নম্বর আইন। তামাদি মানে কি? সর্বোচ্চ সময়। কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না? ফৌজদারি মামলা। তামাদি আইনে ধারার সংখ্যা কত? 29টি। তামাদি মেয়াদান্তে দায়েরকৃত মোকদ্দমা খারিজ হইয়া যাইবে এই বিধানটি তামাদি আইনের কত নং ধারায় আলোচিত করা হয়েছে? 3 ধারায়। তামাদি আইনে মেয়াদ গণনা কত ধারায় আলোচনা করা হয়েছে? 12-25। তামাদি আইনের 17 ধারায় কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? অগ্র ক্রয়াধিকারের মামলার ক্ষেত্রে, বংশানুক্রমিক দখল লাভের মামলার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির দখল লাভের উদ্দেশ্যে দায়েরকৃত মোকদ্দমার ক্ষেত্রে, উপরের সবগুলি। কোন ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা মতে তামাদি সীমা বৃদ্ধির জন্য দরখাস্ত করা যায় না? মূল মোকদ্দমার ক্ষেত্রে। সাক্ষ্য আইন 1872 সালের কত নং আইন? 1 নং আইন। অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে অপরাধ স্বীকার করলে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, এটা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? 25 ধারায়। কত ধারা মতে প্রসিকিউশন নিজের সাক্ষীকে জেরা করতে পারে? 154 ধারায়। সাক্ষ্য আইনের কোন ধারায় জুডিশিয়াল নোটিশ সম্পর্কে বিধৃত হয়েছে? 57 এবং 56 ধারায়। মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে আদালত কি মৃত্যুদণ্ড দিতে পারে? না। কোনো ব্যক্তি কোনো তথ্যের অস্তিত্বের দাবি করে সেই তথ্যের উপর নির্ভরশীল করে সেই ব্যক্তি তথ্যের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন, এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? 101 ধারায়। সাক্ষ্য আইনের কত ধারায় বোবা সাক্ষীর সাক্ষ্য গ্রহণীয়? 119 ধারায়। এস্টপেল এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? আইনের বিরুদ্ধে এস্টপেল প্রযোজ্য নয়। বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে গঠিত পরিষদ। রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ বার কাউন্সিল কত নং আদেশ দ্বারা বিধৃত হয়েছে? 46 নং আদেশ। বার কাউন্সিলের সভাপতিকে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। বার কাউন্সিলের মেয়াদকাল কত বছর? 3 বছর। বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান সভাপতি কে? জনাব অ্যাডভোকেট মাহবুব আলম, পূর্বে ছিল, এখন বর্তমানে পরিবর্তিত। বার অ্যাসোসিয়েশনের মেয়াদকাল কত? 1 বছর।
বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর সর্বশেষ সংশোধনী কবে করা হয়েছে? 2012 সালের 21শে অক্টোবর। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 অনুযায়ী পেশাগত আচরণ বিধি সম্পর্কিত কতটি অধ্যায় বর্ণিত হয়েছে? 4টি। বাংলাদেশ বার কাউন্সিল কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সরকার। অ্যাডভোকেটদের যোগ্যতা সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? বিধি 27-এর 1। অনুচ্ছেদ 27-এর 1 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে তিনি যদি 20 বছর বয়স হয়। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এতে কতটি বিধি রয়েছে? 99টি। বাংলাদেশ বার কাউন্সিল কী ধরনের সংস্থা? স্বায়ত্তশাসিত সংস্থা। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির অযোগ্য সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 27-এর 3। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর অনুচ্ছেদ সংখ্যা কত? 46। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এ পেশাগত আচরণ বিধি বিষয়ে কতটি অধ্যায় রয়েছে? 4টি। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসন কয়টি? 7টি। একজন অ্যাডভোকেট তার পেশাগত কাজ সংগ্রহের জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করবেন না কিংবা তাকে পেশাগত কাজে সংগ্রহ বা প্রদানের জন্য পারিশ্রমিক দিতে পারবেন না কিংবা আইন পেশায় অনুমতিপ্রাপ্ত নহে এমন ব্যক্তির সাথে পেশাগত কাজের ফি বা পারিশ্রমিক ভাগাভাগি করবেন না, এটি পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধির কত নং ধারায় বলা হয়েছে? 3 ধারায়। ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি বার কাউন্সিল আদেশে কত নং অনুচ্ছেদে বলে তদানীন্তন পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত ও প্রবর্তিত বিধানসমূহ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ও প্রবর্তিত হয়? 44-এর 6।